আল্লাহ এই দেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, নৈরাজ্য সৃষ্টি করতে চায়, আল্লাহ তাআলা এখানে যারা সন্ত্রাসী তৎপরতা চালাতে চায় তাদের হেদায়েত করো, তাদের হেদায়েত করো। হেদায়েত যদি ওদের নসিবে না থাকে তাহলে এই দুষ্টদের হাত থেকে, এই দুষ্ট রাহু এর থেকে আল্লাহ তাআলা এদের কবল থেকে, এদের খপ্পর থেকে, এদের ষড়যন্ত্র থেকে, এদের চক্রান্ত থেকে 56,000 বর্গ মাইলের এই ছোট্ট দেশ আর এই 14-15 কোটি মানুষকে আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য বোমা মারা সন্ত্রাসী তৎপরতার কোনো সুযোগ নাই। আজকে যারা বোমা মারতেছে, এই যে ঝালকাঠি মারলো না, কয়জন মারছে? দুইজন। যেটা মারলো এইখানে বসে তারে পুলিশে ইন্টারোগেশন করতেছিল, ইন্টারোগেট করার সময় তারে জিজ্ঞেস করলো তুমি মারলা কেন? কয় যে আমি আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই, সে আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিচার করে, সেই জন্য তারে মারছি। আচ্ছা বিচারকরা কি আইন তৈরি করে? জবাব না দিলে বুঝবো কি আমি? আপনারা সবাই শিক্ষিত সিটি কর্পোরেশনের লোক, জবাব দিবেন ঠাসঠাস করে পুরুষের মতো। বিচারকরা আইন বানায়? তৈরি করা আইনের উপরে তারা ডিসিশন দেন। তো এই যে দুইজন আইনজীবী বসে আছেন আমার পাশে, ওনারা প্রতিষ্ঠিত আইনের উপরে ওনারা আর্গুমেন্ট করেন। আমার দেশে যত আইন আছে, সিভিল ল যেটা, সেখানে তো ইসলামী আইন আছে? আছে না বলুন কেন? আন্দাজে সিভিল ল এর মধ্যে আছে, ক্রিমিনাল ল এর মধ্যে কিছুটা নাই, কিন্তু সিভিল ল এর মধ্যে আছে। মুসলিম পারিবারিক আইন এটা তো আছেই। সুতরাং বিচারক মারা, আইনজীবী মারা। এরপর বললো আচ্ছা তুমি যদি এখন মরো, কয় যে আমি তো শহীদ হয়ে যাবো। আরে উল্লুক, তুমি শহীদ হবা কেমনে? তুমি তো মানুষ খুন করে আসছো, তোর তো জাহান্নামে যাওয়া লাগবে। চট্টগ্রামে যে মারলো, মা বোমা মারতে গিয়ে দুইটা হাত গেছে, দুইটা পা চলে গেছে, তারপরে তাকে হসপিটালে নেওয়া হয়েছে, পানি চাইছে, এক নার্স পানি দিয়েছে বাম হাত দিয়ে। সে কয় যে বাম হাতে পানি খাবো না। তুমি মুসলমান? কয় যে নার্স বলছে আমি মুসলমান। বাম হাত দিয়ে পানি দিলা কেন? আমি তো মুসলমান, নানের দেবানি দাও। আমি শুনিয়া পরে এক বক্তৃতা বললাম, আসছে মানুষ খুন করিয়া, ও এখন বাম হাত আর ডাইন হাত তালাশ করে। একজনের নাকি মোষ ছিল খুব বড়। আছেন এরকম কিছু মোষালা? বড় মোষ, ঠোঁট ঠোঁট ঢাকা, কিছু কবি বুদ্ধিজীবী, এরা কোন রকম বুদ্ধিজীবী হইতে চাইলে এরকম একটু মোষ টোষ বড় থাকা লাগে, চুল টুল সাপ 5-6 মাস কামায় না, এরকম একটা অবস্থা। আর মাথাটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চুল টুল নাই, স্টেডিয়ামের মতো, চতুর্দিকে কিছু দর্শক আছে, মাঝখানে খালি। তো এইরকমের একজন মোষওয়ালা, ঘন মোষ, এত বেশি মোষ যে টর্চ মারিয়েও বোঝা যায় না যে লোকটা হাসে না কান্দে। ওই রকম এক মোষখা মোষওয়ালা লোকের মদ খাওয়ার অভ্যাস ছিল, মদের গ্লাস বাম হাতে আর ডান হাত দিয়ে মোষগুলো উঁচু করিয়া বাম হাত দিয়ে মদ খাইতেছে বহুত কষ্ট করে। একজন জিজ্ঞেস করলো, ভাই তুমি মদ খাওয়াতে এত কষ্ট করতেছো কেন? ডক্টর করে গিললেই তো হয়, মোষগুলো উঁচু করে নেছো। কয় যে ভাই, হজরত ওলামায়ে কেরামের মুখে শুনছি পানি টানি কিছু খাইতে গেলে মোষ লাগলে মাকরু হয়, ও খাইতেছে মদ। ও মানুষ খুন করে আসছে আর ও বলতেছে যে আমি বাম হাতের পানি খাবো না, বেটা তুই জাহান্নামে যাবি। আল্লাহ তাআলা বলেছেন, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদাবাল্লাহু আলাইহি ওয়া লানাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি কোনো মানুষ হত্যা করে, মুমিন হত্যা করে ইচ্ছে করে, তার একমাত্র শাস্তি হলো জাহান্নাম। কে বলতেছে? আল্লাহ তাআলা। জাহান্নাম এবং আল্লাহ লানাত, এবং চিরকাল সে জাহান্নামে থাকবে। আল্লাহ তাআলা আরো বলছেন, যদি বিচারকরা বিচারের মাধ্যমে কাউকে মৃত্যুদণ্ড না দেয়, এরকম কোন মানুষকে কেউ যদি হত্যা করে, সে একটি মানুষ হত্যা করলো না, সে যেন বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীকে হত্যা করলো। একটা মানুষ হত্যা করার অপরাধ হচ্ছে বিশ্বের সব মানুষ হত্যা করার সমান। ওয়ামান আহিয়াহা, আর কেউ যদি একটি মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দিল, এই জন্য সারা পৃথিবীর মানুষগুলিকে বেঁচে থাকার জন্য সুযোগ করে দিল। যারা বোমা মারে, যারা গ্রেনেড হামলা করে, যারা মানুষ হত্যা করে, যারা শান্তিপূর্ণ সমাজের উপরে সমাজকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, আল্লাহ তাআলা তাদের জন্য 4 প্রকারের শাস্তি নির্ধারণ করেছেন। অথবা তাদেরকে শূল দণ্ডে দিয়ে দাও, আও তোকাত্তা আইদিয়াহুম ওয়া আরজুলিহিম, অথবা তাদের ডান হাত
আর বাম হাত উল্টা কেটে দাও, হয় প্রথমে ডান পরে বাম পা, বাম হাত ডান পা একটার উল্টা আর একটা কাটো, চতুর্থ আও ইয়ামফাও মিনাল আরদ অথবা দেশ থেকে বহিষ্কার করে দাও। সুতরাং আজকে যারা সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। পত্রিকার মাধ্যমে এক শ্রেণীর সাংবাদিকতার মাধ্যমে এক শ্রেণীর ধর্মনিরপেক্ষ রাজনীতিবিদরা এই সমস্ত সন্ত্রাসের দোষ আলেমদের মাথায় উঠায় দিতে চেয়েছিল। আল্লাহ আমাদের রক্ষা করেছেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের সমস্ত মসজিদ মাদ্রাসার ইমাম শিক্ষক আলেম ওলামা পীর বুজুর্গ সব ময়দানে নেমে পড়ে প্রতিবাদ জানিয়েছে, ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নাই, সম্পর্ক থাকতে পারে না। বিদায় হজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা আজকের কোন দিন? তারা বললেন আজকে 9 জিলহজ ইয়াউমে আরাফা। এটা কি মাস? তারা বললেন জিলহিজ্জা, এটা জিলহজ মাস। যে ঘর তোমরা তওয়াফ করে এই ঘরটা কার? সাহাবীরা বললেন এটা আল্লাহর ঘর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আজকের দিন আরাফাতের দিন যেমন পবিত্র, আজকের মাস যেমন পবিত্র, আল্লাহর ঘর যেমন পবিত্র, তোমাদের একের রক্ত আরেকজনের কাছে সেই রকম পবিত্র। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলছেন একটি মানুষ হত্যা করা কত বড় অপরাধ, শোনো, গোটা বিশ্ব ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে সহজ, একটা মানুষ হত্যা করা এর থেকে বেশি কঠিন আল্লাহর কাছে। এবং কেয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম হত্যার বিচার করবেন, কাবিল আর হাবিলের বিচার দিয়া রক্তের বিচার শুরু হবে সর্বপ্রথম। সুতরাং হত্যা করা সন্ত্রাসবাদীদেরকে আপনারা ধরিয়ে দেবেন, জেএমবি নামে জেহাদের নামে যারা কলঙ্ক সৃষ্টি করেছে ইসলামের তাদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। সুইসাইড করা, এইভাবে আত্মঘাতী বোমা ছেড়ে দিয়ে যারা মৃত্যুবরণ করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা আত্মহত্যা করো না, আত্মহত্যা করা হারাম। আত্মহত্যা করা কি? আত্মহত্যাকারীদের জানাজা নাই, গোসল নাই, কাফন নাই, জানাজা নাই। আত্মহত্যা যারা করবে কিয়ামতের দিন আল্লাহর জান্নাত হারাম। আপনি হাদিসও জানেন, রাসূলুল্লাহ বলেছেন যেটা দিয়ে সে নিজেকে হত্যা করবে ওই অস্ত্র দিয়ে তাকেও সে নিজেকে নিজে ওই ওইটা দিয়ে আত্মহত্যা করতেই থাকবে কিয়ামতের দিন। বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাই সব, আমি ইসলাম আপনাদের সামনে বুঝাচ্ছিলাম, মারামারি কাটাকাটির মধ্য দিয়ে ইসলাম আসে নাই, ইসলাম এসেছে ভালোবাসা, আন্তরিকতা, প্রেম, উদারতা, ঔদার্য, মহব্বত আর রাসূলের অনুপম চরিত্র মাধুর্যের মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এর থেকে শান্তির ধর্ম, এর থেকে ভালো জীবন ব্যবস্থা, এর থেকে সায়েন্টিফিক জীবন ব্যবস্থা পৃথিবীতে আর নাই। এই ইসলাম এর মধ্যে আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন বলি আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা শুনেছি, নবীর কথা শুনেছি, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দাও। রব্বুনা আমিন, তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের উপরে তোমার রহমত নাজিল করো। হায় আল্লাহ তাআলা, এই দেশে শান্তি শৃঙ্খলা সমৃদ্ধি, এদেশের গণতন্ত্র, এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, এদেশের অখণ্ডত্ব অস্তিত্ব কিয়ামত পর্যন্ত তুমি অক্ষুণ্ণ রাখো। আল্লাহ এদেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, নৈরাজ্য সৃষ্টি করতে চায়, আল্লাহ তাআলা এখানে যারা সন্ত্রাসী তৎপরতা চালাতে চায় তাদের হেদায়েত করো, তাদের হেদায়েত করো। হেদায়েত যদি ওদের নসিবে না থাকে তাহলে এই দুষ্টদের হাত থেকে, এই দুষ্ট রাহু এর থেকে আল্লাহ তাআলা এদের কবল থেকে, এদের খপ্পর থেকে, এদের ষড়যন্ত্র থেকে, এদের চক্রান্ত থেকে 56,000 বর্গ মাইলের এই ছোট্ট দেশ আর এই 14-15 কোটি মানুষকে আল্লাহ তুমি রক্ষা করো। আমিন।